আপনার বাচ্চাতে আপনার একটু উৎপাদ বেড়ে গেছে, কন্টিনিউটি হচ্ছে, তো আগে থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তো সামনে আরও ভয়াবহ অবস্থা হবে। আমি পশ্চিমবঙ্গের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এলাকায় আমাদের ইউনিয়নের জনপ্রতিনিধি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করেন, নাহলে আমরা যারা ব্যবসায়ী আছে তারা খুবই ক্ষতির মুখে থাকবো। আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে নিতে, আর যখন চুরি হয় আমি কিছু ওষুধ আবার রাস্তা থেকে পেয়েছি আর কি। কোথায় কোথায় পেয়েছেন? আমি পাইলট স্কুলের যে মাঠ আছে ওই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের মাঠে বরাবর যে একটা গলি আছে ওইখান থেকে আমি কিছু, মানে চোরেরা যে জায়গায় অবস্থান করেছে ওই কিছু কিছু জায়গার থেকে ওষুধ আপনি পেয়েছেন? মনে হয় ওইখানে অবস্থান না করলে তার ওষুধ ওইখানে যায়। আপনার কি তালা কি কেটে নিচ্ছে না? আপনার আমার যে দোকানে যে ফার্স্ট গেট আছে ওইটাতে আপনার দুইটা লক ছিল, ওই দুইটা লক ফার্স্টে কাটা হয়েছে, পর আমার শাটারে আর একটা লক ছিল তালা ওইটাও কাটা হয়েছে, কাটার পর দুইটা হয়তো বা এই যে সব দোকান এবং যে ক্যাশ ছিল ক্যাশ লক করা ছিল লক ভেঙে টাকা সব। আপনার আনুমানিক কত টাকা ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন? আনুমানিক আমার দোকান থেকে মানে আমার যতটুকু আইডিয়া মানে আমি তো সব ক্যালকুলেশন করে আমাদের পার ডে ওষুধ আসেন ওই হিসেবে আমার 7 লাখ টাকা আনুমানিক ওষুধ নিয়ে গেছে এবং 30,000 টাকা বেশি।